ঠাকুর মশাই এখন আসছে না, বললো 4:30 সময় আসবেন। ইতি গন্ধ পুষ্পে আধার সপ্তাহে কমল আসনায় নম। আজকে উপরে উঠলাম, এখান থেকে ব্লগটা আমি শুরু করছি। দেখো আজকে কি হয়েছে আমাদের বাড়িতে, কে জানো সকালবেলা ঘুম থেকে উঠে দেখি কার্তিক ঠাকুর ফেলে গেছে, জানো কি বলবো বলো। তারপর খোঁজ খোঁজ করে লোকের খোঁজ পেয়েছি কে ফেলেছে, তার জন্য আজকে কার্তিক পুজোর আয়োজন করেছি। তো কার্তিক পুজো করবো, তোমাদেরকে দেখাবো না বলো, তার জন্য তোমাদেরকে দেখাতে নিয়ে এলাম। এখানে আমার আসনের ভগবান, তোমরা অনেকবারই দর্শন করেছো, আর একটু দর্শন করে নাও। মা আছে, লক্ষ্মীনারায়ণ আছে, বাবা লোকনাথ, রাধা গোবিন্দ, বাবা ভোলেনাথ, বৈষ্ণোদেবী, গণেশ ঠাকুরও আছে, সাইনাথ, হনুমানজি, জগন্নাথ, বলরাম, সুভদ্রা আর আমার গুরুদেব। ভালো করে তোমরা দর্শন করো। এই যে জগৎ জননী মা বিপদ তারিণী, যা বলবে চোখের দিকে তাকিয়ে মা তোমাদের সব মনস্কামনা পূরণ করবে। তো এই জন্য বললাম তোমাদের সাথে যা শেয়ার করি। তো এখানে এই যে দেখো কার্তিক ঠাকুর দেখো, আর এই যে পেছনে এটা দেখছো অনেক পুরনো নিয়ে আসছে, এটা দাঁড় করাতে পারছি না, যতবার দিচ্ছি এটা পড়ে যাচ্ছে, জানো। তোমার ছেলে দোকানে গেছে, ও এসে ঠিক করবে। দেখো কি সুন্দর হয়েছে না, এই দেখো। আর এদিকে আমার বৌমা সব আয়োজন করছে পুজোর। ব্রাহ্মণকে বলা হয়নি তো আগে থেকে, তো ঠাকুরমশাই রেগে গেছে, হঠাৎ করে বলছে এখন বললে হবে, আমরা এখনই হঠাৎই তো আমাদের আয়োজনটা হয়েছে, তার জন্য আসবে 4:30-4:30 মধ্যে আসবে, পুজোটা হবে। তো তাড়াহুড়ো করে কি করবো বলো, দোকান থেকে কেনা নাড়ু দেখো, আমরা তো কোনোদিনও আনি না, ঘরে বানিয়ে নিই, চিলের মোয়া এইসব কেনা নাড়ু, তিলের নাড়ু আর খই আর মুরগি, আর এখানে যা যা উপচার লাগে দিয়ে এগুলো ঘরটা রেডি করে রেখেছে। তো যখন পুজোটা হবে তোমাদের সাথে পুজোটা আমি শেয়ার করব। সঙ্গে থেকো, হ্যাঁ। নমস্কার, আমি সুনিতা, আমার ইউটিউব চ্যানেল দ্য বেদিক ইন্ডিয়ানে সবাইকে স্বাগত। আশা করি তোমরা ভালো আছো, আর আমিও খুব একটা ভালো নেই, ঠান্ডাটা আমার যাচ্ছে না, গলাটা বসেই আছে, তার মধ্যে তারাপীঠ গেছিলাম, ঘুরে এসেছি, আরও ঠান্ডা লাগিয়েছি। তো আজকে একটা সুন্দর জিনিস তোমাদের সাথে শেয়ার করব। দেখো আজকে কার্তিক ঠাকুর পুজো হবে। তো আমি তো কোনোদিনও কার্তিক পুজো করিনি, এইবারেই প্রথম। আর কালকে রাত্রিবেলা শুয়ে পড়েছি, জানো আমরা তাড়াতাড়ি শুই একটু, তো 12:30 সময় ফোন করেছে আমার বোনের জামাই, সে জমনের পর বলে দিদি তোমার নাতি বাইরে ঠান্ডাতে দাঁড়িয়ে আছে, তুলে নাও। আমি তো বুঝতে পেরেছি, আমি বলছি তুই তুলে নিয়ে চলে যা, ও তো বিরাটি থাকে, বলে না আমি ওইসব জানি না, তোমার নাতি তুমি যদি না নাও তাহলে কিন্তু দুয়ারেই পড়ে থাকবে। আমি বলছি আমার নাতি দিতে আসবে, তুই নিয়ে যা। তারপরে ওর বাবাকে ফোন করেছে, মানে হাজবেন্ডকে ফোন করেছে, ফোন করেছে, আমি একদম ফোন তুলবে না, ও ফোন তোলেনি, দরজা খুলে দেখে কার্তিক ঠাকুরকে বসিয়ে রেখেছে, আর দেখে তো আমার মাথা খারাপ। আমি বলতে নেই, অনেক পুজো করি তো, তারপরে আবার একটা জায়গা দিয়ে এসছি, শরীরটা খুব একটা ভালো নেই, তাই বলছি কি করে করবো আজকে, অনেক মানে আজকে পুজো আছে, কালকে কিছু আবার নিয়ম আছে, অনেকটা নিয়ম, আর আমি তো জানি না, ছোটবেলায় আমার ঠাকুমাকে দেখেছি, আমার ঠাকুমা 12 মাসে 13 পার্বণের পুজো করতো, তা তখন তো আমি অনেক ছোট, অল্প অল্প দেখেছি, অত তো নিয়মকানুন জানি না। তবে ঠিক আছে, কি করবো, মনটাকে শান্ত করে তারপরে আমার হাজবেন্ডকে বললাম তুমি ওপরে নিয়ে এসো, তারপরে ওপরে নিয়ে এসে দেখো বসিয়েছি বসিয়েছি। তো এখন ঠাকুরমশাই কোথায় পাবো, হঠাৎ করে ঠাকুরমশাইকে ফোন করেছি, বলে আমার 7খানা পুজো আছে আমি পারবো না। আমলাম না না, আপনাকেই পুজো করতে হবে, না করলে হবে না, কারণ আপনি আমার বাড়িতে 12 মাস পুজো করেন। তখন বলছি ঠিক আছে দেখছি, এবার তো আমার চিন্তা হয়ে গেছে আমি কোথায় পাবো। তারপরে দেখেছি না উনি 1 ঘন্টা পরে ফোন করেছে যে আমি 4টের সময় আসবো, তো আপনি রেডি হয়ে থাকবেন।
তারপরে কি করলাম জানো, চারটের সময় বললো ঠাকুর মশাই আসবেন। তোর বাবাকে দিয়েছি লম্বা লিস্ট, আর ওর বাবা লম্বা লিস্ট দেখে বিছানায় শুয়ে পড়েছে, বলে আমি একটা পয়সা খরচা করতে পারবো না। আমরা এই বললে হবে চলো। তারপরে সব জিনিসপত্র আনা হয়েছে, আর কিছু জিনিস আনা বাকি আছে, ওই ছেলেও চলে এসছে, তো এখন যা বাদ বাকি পুজোর জোগাড় ঝপঝপ করে ফেলবে। আর আমি তো খোয়ের নাড়ু, মানে খোয়ের মোয়া, তোমার উপরা এইসব নাড়ু সব বাড়িতে বানাই, এখন আজকে তোমার বাড়িতে বানানোর সময় নেই। তবে যা কেনা জিনিসগুলো আছে সব ওই দিয়ে পুজো করব। তা ছোট্ট একটা ভিডিও তোমাদের জন্য রাখলাম, তোমরা কিন্তু অবশ্যই দেখো। আমার এই বছরের প্রথম, মানে এই বছর প্রথম হবে আমার কার্তিক পুজো, আর যারা নাকি কার্তিক পুজো করে শুনেছি তো 3 বছর করতে হয়, তো 3 বছর তো তোমাদের সঙ্গে থাকতে হবে, মানে আমাদের সঙ্গে থাকতে হবে, তোমরা থাকবে। তো এবছর তো প্রথম, তোমরা কিন্তু অবশ্যই থাকবে, দেখো আমি কেমন করে করি। হ্যাঁ, সঙ্গে থেকো, দেখো সুন্দর করে গোছানো হয়ে গেল, সব একদম রেডি হয়ে গেছে, দেখো গোছানো দেখেছ, ছেলে এলো, বৌমা ছেলে মিলে সব সুন্দর করে আজকে পুরোটা গুছিয়ে দিল, খালি ঠাকুর মশাই আসার অপেক্ষায়। আর এই জিনিসটা জানো, দেখো তোমাদেরকে দেখাই, এই যে এই জিনিসটা দেখো, বরের হাঁড়ি বলে, হাঁড়ির মধ্যে না চাল দিয়েছি, আর নতুন যে সবজি মূলো বেগুন ফুলকপি আছে, এটা ঠাকুরের কাছে বরের হাঁড়ি বলে, এটাকে আজকে দেওয়া হয়েছে। আর এখান থেকে জিনিস নিয়ে কালকে রান্না হবে, মানে এইটুকুতে সবার তো হবে না, ওই ঘরের জিনিসের সাথে মিশিয়ে আবার এটাকে, যেরকম নিরামিষ রান্না তুমি নানা রকমের রান্না করতে পারো। এই পুজো শুরু হবে এখন, সে 4:30 বলেছে, একটু টাইমের একটু, মানে একটু পিছিয়ে গেছে টাইমটা, এই প্রথম হলো, ও কোনো ব্যাপার না। নমো বিষ্ণু, নমো বিষ্ণু, নমো বিষ্ণু, নমো অপবিত্র পবিত্র বা সর্বাবস্থান গত বিবা জসমরি পুণ্ডরীকাক্ষম সবাজ্য অভ্যন্তর সূচি, নমো সূচি, নমো সূচি, নমো শুক্লং বরং ধরং বিষ্ণু শশী বর্ণং চতুর্ভুজং প্রসন্ন বদনং ধারি সর্ববিঘ্ন প্রশান্তয়িত স্মৃতি সকল কল্যাণম ভাজনম যত্র জায়তে পুরুষং স্তমজং নিত্যং ব্রজামি শরণম হরি, ব্রজামি শরণম গুরু, শঙ্খচক্র গদাপানে দ্বারকা নিলয়াচ্যুত গোবিন্দং পুণ্ডরীকাক্ষং রক্ষমাং শরণাগত প্রজাতে। এতে গন্ধপুষ্পে আধার সপ্তাহে কমল আসনায় নম, আসনে নিচে, আসনে নিচে, আজ নম সর্বমঙ্গল মঙ্গলি শিবে সর্বার্থ সাধিকে শরণ্যে ত্র্যম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে। মহোদয়া ইতৈত উদ্ধ সংকল্পিত কার্তিকীয় পূজন কর্মণি কার্তিকীয় পূজন কর্ম করণায় কাশ্যপগোত্রম তপস্কুমার দেবশর্মাণম এভিগন্ধাদিভি রভ্যর্চ পূজকত্বেন ভবন্তহং বিনে। অশেষ ক্লেশনাশায় লক্ষ্মীকান্ত নভু নমঃ। তদ্বিপ্রাসু বিপর্ণভু জগ্রীবংশ সমিন্দত বিষ্ণুর্জৎ পরমং পদং স্বাহা নমঃ। ওং বিষ্ণুর্জৎ পরমং পদং স্বাহা। ওং ভগবতী বাসুদেবায় নমঃ। কং কার্তিকীয় নমঃ। কার্তিকীয় নমস্যামি গৌরী হৃদয় নন্দন তপ্ত কাঞ্জন নমস্তুভ্যং সত্যক্ত বরপ্রদ সত্যহন্তম বরপ্রদ। কাং কার্তিকীয় নমঃ। ওং যজ্ঞ পবিতমসি যজ্ঞস্য যজ্ঞপবিত্তি নিবনিধ্যামি। ওং যজ্ঞ পবিতং পরম পবিত্রং যজ্ঞ পবিতং। ওং ইদং যজ্ঞ পবিতং কাং কার্তিকীয়।
Santi Yatri Bogotan Papong Patikachusang Ong Purnamadam Purnamidam Purna Purnamudchati Purnasha Purnamada Purnami Babushi Sati Ong Santi. দেখো পূজাটা খুব সুন্দর করে ঠাকুরমশাই করে গেলেন, খুব সুন্দর উনি পুজো করেন। আমার তো প্রতি মাসে পুজো করেন, আর আজকে কার্তিক পুজো তো হঠাৎই আয়োজন হয়েছে, তাও মানে আমার এতটা আশা ছিল না, সব আয়োজন হয়ে গেছে ভগবানের কৃপায়, আর পুজোটাও খুব সুন্দর করে হয়ে গেছে, তা খুব ভালো লাগছে। তার সামনের বছর যদি আরো কিছু বড় করে একটু করতে পারি, আশা রাখি করতে পারবো। তোমাদের সাথে একটু শেয়ার করলাম পুজোটা, আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট করো আর আমার পাশে থেকো। আর যারা এই মুহূর্তে ভিডিওটা দেখছো তারা আমাকে দয়া করে সাবস্ক্রাইব করে নিও, সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটা অন করে দিও, তো আমি যা যা ভিডিও দেবো তোমাদের কাছে সেটা আগে পৌঁছে যাবে। তো এইভাবে আমি পুজো পার্বণের মধ্যে দিয়ে থাকি, এই জন্য আমার চ্যানেলের নাম হচ্ছে ভেদিক ইন্ডিয়ান, বুঝেছো? সারা বছর কিছু না কিছু আমাদের ঘরে পুজো আছে, আমরা করে থাকি। ভগবান বিশ্বাসী মানুষ আমরা, যেটুকু করতে পারি ভগবানের আস্থা বিশ্বাস নিয়ে আমরা এভাবে চলি। তোমরা আমাদেরকে সবাই ভালোবেসো, আমরাও তোমাদেরকে অনেক অনেক ভালোবাসি। তাহলে আজকের দিন, আজকে কত সুন্দর দিন বলো, আজকের দিনে কার্তিক মাস শেষ হয়ে গেল, খুব ভালো একটা দিনটা আজকে কাটালাম। তোমাদেরকে সব সকলকে আমার অসংখ্য ভালোবাসা অভিনন্দন রাখি। হ্যাঁ, কালকে তোমাদের সাথে যে কার্তিক পুজো শেয়ার করেছিলাম, তো কার্তিক ঠাকুরের পাশে একটা হাঁড়ি দিয়েছিলাম না, বললাম ওর মধ্যে চাল আর সবজি দিয়েছিলাম, তো সেই চালটারই আজকে নিরামিষ রান্না। দেখো গোবিন্দভোগ চালের ভাত করেছি, আর এখানে আছে মুলো দিয়ে মটর ডাল ধনে পাতা, আর এই দেখো বড় বড় করে মুলো কেটেছি, এটা দিয়ে মটর ডাল রান্না করেছি, আর এখানে বেগুন ভাজা আর বরবটি ভাজা, আর ফুলকপি আলু তরকারি বানিয়েছি একদম শুদ্ধ নিরামিষ, আর এখানে জলপাই চাটনি নারকল কুড়িয়ে একটু এর মধ্যে দিয়েছি, সুন্দর করে মিশিয়ে দিয়েছি একদম, আর এখানে হচ্ছে পাঁপড় ভাজা, এই দেখো পাঁপড় ভাজা। তো আজকের আমাদের এইটা যে রান্নাটা দেখছো এটা হচ্ছে আমাদের বড়ের ঘাড়ির রান্না, তো এটাকে অনেক জায়গায় প্রসাদ হিসাবেও সবাইকে দেওয়া যায়, যারা আত্মীয় পরিজন আসে, এবার তো নতুন হয়েছে বললাম, তো বাড়িতে কোনো আত্মীয় নেই, তা এটা তোমার সবাইকে প্রসাদ হিসাবে দেওয়া যায়, তো আমাদের বাড়িতে আছে দু একজন, তাদেরকে আমি এইগুলো প্রসাদ হিসাবেই দেব, তো তার জন্য তোমাদের সাথে এটা আমি শেয়ার করলাম আজকে।